প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশ এবিটিএ টেস্ট পেপার সাবজেক্ট হিস্টোরি এর পেজ এসি একত্রিশের এমসি প্রশ্ন প্রশ্নোত্তর তো দেখো একে বলা আছে ইতিহাস জনক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সি থুকি ডিডিস দুই পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তর এ মিথোলজি তারপরে তিন স্তম্ভ বিলাও তো এর সঠিক উত্তর হয়ে যাবে এ এরপরে প্রশ্ন নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব বলা হয় সঠিক উত্তর ডি আমেরিকাকে পাঁচ আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিল সঠিক উত্তর হিসেবে সি ফ্রান্স ছয় ভারতে রাউতোয়ারি বন্দোবস্ত চালু হয় সঠিক উত্তর হিসেবে এ আঠারোশো বিশ খ্রিস্টাব্দে সাত সিম্ন সিকির চুক্তি স্বাক্ষর করে সঠিক উত্তর হিসেবে এ চীন ও জাপান দ্য হিস্টোরি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক সঠিক উত্তর ডি জেমস মিল নয় শতক সমাজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হিসেবে ডি দয়ানন্দ সরস্বতী দশ বিধবা বিবাহ আইন পাস হয় সঠিক উত্তর এ আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এগারো এআইটি প্রথম সভাপতি ছিলেন উত্তর বি লালা লাজপত রায় বারো বিদ্রোহের নেতৃত্ব দেন সঠিকোত্তর এ বুদ্ধ ভগত তেরো রাওলাট কমিশনের অপর নাম হল উত্তর এ সিডিশন কমিশন চোদ্দো ভাইকম সত্যাগ্রহ শুরু হয় সঠিক উত্তর বি দক্ষিণ ভারতে পনেরো পঞ্চাশের মনবন্তরের সময় বাংলার বড় ছিলেন সঠিক উত্তর এ লর্ড ওয়াভেল ষোলো ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশ সরকার চালু করে তো এখানে চারটি দেওয়া আছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডি এক তিন চার ঠিক আর দুই নম্বরটা ভুল সতেরো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর এ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আঠেরো প্রথম বাংলা সংবাদপত্র হল উত্তর এ সমাচার দর্পণ উনিশ পিটের ভারত শাসন আইন পাশ হয় সঠিকোত্তর সি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বিশ চীনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল উত্তর সি ম্যাকাউ একুশ ওয়েলথ অফ নেশন গ্রন্থটির লেখক সঠিকোত্তর এ অ্যাডাম স্মিথ বাইশ আফ্রিকাতে কারা প্রথম উপনিবেশ স্থাপন করে সঠিকোত্তর বি ফরাসিরা তেইশ জালেলাবাগ অবস্থিত সঠিক উত্তর বি অমৃতসরে চব্বিশ ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি তো সঠিক উত্তর এ মাদ্রাজ লেবার ইউনিয়ন তো বন্ধুরা ভিডিও ছিল পর্যন্ত ধন্যবাদ